ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। গা ঝমঝম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ঝমঝম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। দূর গাঁয়ের গরিব বামুনের মেয়ে রমার সাথে বিয়ে হয় চক্কর্তি পাড়ার রমেনের। বাপ মা মরা রমেনকে বাড়িওলা তিন করে চক্কর্তি ছেলের মতোই ভালোবাসত। হ্যাঁ রমেন, তুই কি সত্যি এ বাসা খালি কর দিয়ে চলি যাবি? সে তো যাবই, আমি কি আর ঠাট্টা করছি নাকি খুড়ো? আর কোথাও সস্তায় ভালো একটা বাসা পেয়েছিস বুঝি? না গো খুড়ো, না, বাসা ভাড়া করে তো অনেক দিন কাটালুম, এবারে আমি নিজে একটা বাড়ি করেছি। বাড়ি করেছিস কেন? আমি কি তোর পর নাকি রে রমেন? তোকে আমি নিজের ছেলের মতো দেখি, এটা কি তোর নিজের বাড়ি নয়? বাসা ছেড়ে যাচ্ছি বলে তুমি ভেবোনি আমি তোমার পর হয়ে গেলুম? হ্যাঁ, মাঝে মধ্যে তোমায় দেখতে ঠিক আসবো, খন আমায় আর বাধা দিও নি খুড়ো। ঠিক আছে, যা ভালো বুঝিস কর, আমি আর বাধা দেবনি। তো যাচ্ছিস কবে? কালই রওনা দেব ঠিক করেছি। কালই যাবি? হ্যাঁ গো, আর মায়া বাগিয়ে দেরি করে লাভ নেই, যাই এবার ঘরে যাই, সব গোছগাছ করে রাখতে হবে যে, যাই। জানো খুড়ো না সত্যি তোমাকে ছেলের মতো ভালোবাসে। তুমি খুড়োকে মুখের ওপর না বলে দেওয়ায় খুড়োর মুখটা কেমন ছোট হয়ে গেল। আচ্ছা, তোমার কোনো স্বপ্ন আছে? সে কি একটা, উনি তাই? যেমন? এই এই যেমন ধরো, ভালো খাবো, ভালো পরবো, শাড়ি গয়নাগাটি কোনো কিছুর কোনো অভাব থাকবে না। বুঝলুম, তোমার মতো আমারও অনেক অনেক স্বপ্ন আছে, কিন্তু সামর্থ্য নেই, সেই জন্যই তো ভাগ্যের সন্ধানে এ ঘর ছাড়া। বড়লোক আমায় হতেই হবে। বাবারে, কি হলো? এই একটা গরুর গাড়ি দেখো না, আমি যে আর পথ চলতে পারছি নে। আরে তুমি কেমন গরিবের ঘরের মেয়ে গো, গরুর গাড়ি ছাড়া পথ চলতে পারো না? আর কত দূর গো? বেশি দূর নয় গো, যতটা এসেছি আর ততটা চললেই পৌঁছে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি পা চালাও। এ কেমন তর জায়গা গো, ধারে কাছে তো নখ দেখছি নে। নখ দিয়ে হবে কি, নখে কি বসিয়ে বসিয়ে খাওয়াবে নাকি তোমায় আর আমায়? ওই যে আমার স্বপ্নের ঘর এসে গেছে। কোনটা গো, আমি তো দেখতে পাচ্ছি নে, এখানে এখানে একটাই তো ওই ছোট্ট মতো ঘর দেখছি। হ্যাঁ, ওই ছোট ঘরই, একদিন বড় ঘর দেবে। কি হেয়ালি করছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি নে। আরে আগে ঘরে ঢুকি, তারপর বলছি, চলো চলো।
ভেবেছিলুম বিয়ে করে স্বপ্ন পূরণ হবে। এ ঘর দেখছি আমার বাপের বাড়ি থেকেও ছোট, লোকজন নেই, এখানে মানুষ বাস করে। আবার তুমি সেই মানুষ নিয়েই পড়লে, বলি মানুষজন যদি বেশি থাকে ভূতেরা কি দেখা দেবে নাকি? ভূত? হ্যাঁ গো, এই নির্জন জায়গায় শ্মশানের পাশে ঘর বেঁধেছি ভূতের দেখা পাবো বলে। তুমি এমন ভাব দেখাচ্ছ যেন ভূতের দেখা পেলে ভগবানের দেখা পাবে। আরে ওরা আমার কাছে ভগবানই বটে, ছোট্টবেলায় মা ঠাকুমার কাছে ওদের কত গল্প শুনেছি। ভূতের পরে কি কি হয় জানো? কি হয় গো? ভালো শাড়ি ভালো গয়না হয় গো। আচ্ছা তুমি কি শাড়ি গয়না ছাড়া আর কিছু ভাবতে পারো না নাকি? ওটুকুই তো হচ্ছে না, আরো কিছু ভাববো কিভাবে? আচ্ছা আচ্ছা ধরো ভূত তোমার উপর খুশি হয়ে যদি বলে, তোমার উপর আমি খুব খুশি হয়েছি, তোমায় আমি তিনটি বর দিতে চাই। তুমি তুমি কি চাইবে? তুমি কেমন বর গো? তুমি থাকতে তোমার বউ তিনটে বর চাইছো? না বোঝো ঠেলা, কি বোঝালো আর কি বুঝলো, না তোমায় আর বুঝিয়ে কাজ নেই। এবার রান্না চাপাও দেখি, খিদে পেয়ে গেছে খুব। কারা যেন নাকি সুরে গান গাইছে? কারা মানে বুঝলে না, ভূত গো ভূত। ওরে বাবা আমার বড় ভয় করছে, এই ভূতুর জায়গায় আমি আর থাকবো নি, আমায় আমায় কুড়োর বাড়িতে রেখে এসো। আরে চুপ করো না, এই শ্মশানে আমিও কি চিরকাল থাকতে এসেছি নাকি? এবার আমরা রাজমহলে থাকবো গো, রাজমহলে। তাল দিয়ে বড় হবে, খেতে হবে বেড়ে, কাচি পাঠা নাড়ি ভুড়ি খাবো নেড়ে চেড়ে। এবার গিয়ে ওদের সাথে ভাব জমাই, বুঝেছো? তুমি খেপেছো নাকি? রাগুলে রাগুলে কিন্তু ওরা ঘাড় মটকে দেবে। আরে কিচ্ছু হবে না, চুপ করো তো, তুমি কেতা মুড়ি দিয়ে থাকো, আমি এক্ষুনি ঘুরে আসছি। আরে আরে লন্ঠনটা তো নেবে। খেপেছো? এ ভুল কেউ করে নাকি? আলো দেখলে ভূত পাইলে যাবে না, চলি। বাচ্চাও হাঁপিয়ে গেছি। হাঁপাবেন না, আমার বয়স কি কম হলো? আর তোমার বুঝি বয়স হয়নি গো? তা হয়েছে, তবে শত হলে তোমার থেকে আমি 10 বছরের ছোট কিনা? একেবারে কচি খুকি। তোমরা না তোমরা কি সুন্দর গান করো। সে না হয় হলো, কিন্তু তুই কে হে? তোর এত সাহস, লুকিয়ে লুকিয়ে আমাদের গান শুনিস? আরে রাগ করছো কেন, আমি তো তোমাদের ভালোই বললাম। হাই ভূত পেতনিকে তুই ভয় পাস না? না গো না,
তোমাদের ভয় পেলে চলে? তোমাদের ভয় পেলে আমার স্বপ্ন সফল হবে কি করে? মানে কি বলতে চাস? কি এই খেয়েছে না, মানে তোমাদের একটু নেমন্তন্ন করে খাওয়াবো আর কি। এ আমার অনেক দিনের স্বপ্ন গো। কিছু না পেলে তখন খেতে হয় আর কি। ভূত হলে কি হবে? বাঁচতে গেলে খেতে তো হবেই, তাই না? হ্যাঁ, সে তো একেবারে হক কথা। কাল রেতে তাহলে আমার ঘরে নেমন্তন্ন রইল। এসো কিন্তু, ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওটাই আমার ঘর। কি গো, যাবে তো? যাব যাব, নিশ্চয় যাব, নিশ্চয় যাব, নিশ্চয় যাব। আমি সব জোগাড় করে এনেছি। হাটের থেকে পাটার নাড়ি ভুড়ি কিনেছি, সাঁওতালদের থেকে গুগলি নিয়েছি, আর আমাদের খুড়োর গাছে তাল এনেছি। নাও নাও নাও, এবার জমিয়ে রান্না করো দেখি। কি সব ছাইপাশ রান্না, নিজেরা খাবো কি? শুধু তালের পড়া? আরে একটা দিন না হয় তাই খেলে, তারপর একবার যদি বর চেয়ে নিতে পারি, মন্ডা মিঠাই পোলাও যা খুশি চাইবো আর তাই পাবো। এমন সুযোগ হাতছাড়া হলে কিন্তু আজীবন পস্তাতে হবে, এই বলে রাখলুম। খুব ভালো রান্না হয়েছে। আমি তো সবচেয়ে ভালো খেলুম ওই গুগলির ঝাল। কেন, তালের বাজাটা কাদা হয়েছে নাকি? না, আমি তাল খেতে আরো ভালোবাসি ওই গুগলির ঝাল। কেন, তালের বাজাটা কাদা হয়েছে নাকি? না, তা হয়নি, তবে আমি তাল খেতে আরো ভালোবাসি। জানো, তোমাদের আরো অনেক কিছু ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু কি করব, আমরা যে বড্ড গরিব। মানে যদি কোনো বর জুটে যেত, মানে ওই ওই সৌভাগ্যবশত কারো যদি কৃপা হতো আর কি, হঠাৎ করে বড়লোক হয়ে যেত। একি, তোমরা কাঁদছো কেন? এত কান্না কি হলো? তোমাদের মতো মানুষ থাকছি আমরা, দুই কথা গিন্নিতে ভাবতুম গুপ্ত ধন পেলে হঠাৎ করে বড় লোক হয়ে যাব, হঠাৎ করে। সেই নবে একদিন রেতে একটা বড় বাড়ির এক জায়গা জানো গর্ত করেছিলুম গো। যদি তার ভিতর থেকে গুপ্ত ধন মেলে, তুমি থামবে? তুইও থেমে যা রামেন, আমার লোভের পথে আর হাঁটিস নি। জীবনে এখনো অনেক সময় পড়ি আছে, আসল গুপ্তধনের খোঁজে থাক। আসল গুপ্তধন? হ্যাঁ রে হ্যাঁ, আসল গুপ্তধন হলো
মানুষের পরিশ্রম আর বুদ্ধি যার জোরে মানুষ সব পেয়ে যেতে পারে। এভাবে হঠাৎ করে কিছু পেয়ে যাবার আশায় সময় নষ্ট করে আমাদের মতো ভুল করিসনি। তাহলে কিন্তু আমাদের মতোই কষ্ট পেতে হবে। আমরা খুব অসহায় ভূত রে, তোকে বার দিতে পারলুম নি বলে কিছু মনে করিসনি। আজ আমরা চলি, তোরা ওই শ্মশানে আর থাকিস নি, ফিরে যা ফিরে যা। নিজের ভাগ্য নিজের হাতে গড়েনে, যা ফিরে যা। সেই রাতের পরে তারা তাদের ভুল বুঝতে পেরে ফিরে যায় খুড়োর বাড়িতে। তারপর পরিশ্রম আর বুদ্ধি জোরে তারা সত্যি সত্যি একদিন খুব বড় লোক হয়ে ওঠে। আমার কথাটি ফুরোলো, নুটি গাছটি মুড়লো।